বন্ধুরা, তো তোমাদের সাথে অনেক 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 দিন পর দেখা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো এটাই বলি ফার্স্টে, আর মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি পায়েল তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ। তো আজকের থেকে আমি ব্লগ স্টার্ট করছি, প্লিজ তোমরা আমার সাথে থেকো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট। আমার ছেলে এখন কি করছে? এই যে আমার ছেলে, আর এই যে ও দিদি মিঠি। সোনা, সবাইকে হাই বলে দাও। সবাইকে হাই বলে দিচ্ছে। বলে দাও একটু, গুড মর্নিং, গুড নাইট সবাইকে বলে দাও। সোনাকে এখন পোলিও খাইয়ে নিয়ে আসলাম। এই যে সোনা ভোট দিয়েছে, তো এবার ওকে স্নান করাবো, স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। সোনাকে এবার তেল মাখিয়ে দেবো, তেল মাখিয়ে কিন্তু স্নান করাতে নিয়ে যাব। চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, এবার পুজোর বাটা তুলবো। আর সোনা শঙ্খ বাজিয়েছে, তো সোনা ওই আওয়াজে উঠে গেছে। ও ঘুম করে স্নান করে ঘুমিয়ে খেয়েছিল, দেখো চুলগুলো মুখের মধ্যে পড়ছে। তো চলো দেখাই আমি কেমন পুজো দিলাম, আর সোনাকেও দেখাই কি করছে। সোনা ঘুম থেকে উঠে গিয়েছে। সোনা, সোনা বাবা কই? এই যে এইদিকে এইদিকে এইদিকে, কি করছো কি করছো? হাসি নেই কেন মুখে বাবা? ঘুম থেকে উঠেছো, হাসি নেই কেন? একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কত ফুল দিয়ে পুজো দিয়েছি। কিন্তু আজকে কিন্তু গাছে কমই ফুল ফুটেছে, এর থেকেও আমাদের গাছে বেশি ফুল ফোটে আর বিভিন্ন ধরনের জবা ফোটে। আজকে অনেক কমই জবা ফুল ফুটেছে, তো তোমাদেরকে একদিন দেখাবো অবশ্যই আমাদের ফুল গাছ বাড়ির। আগেও দেখিয়েছি, আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে তোমরা। আর দেখো কত ধরনের জবা, ঘিয়ে চন্দন জবা আছে, সাদা জবা, লাল জবা, গোলাপি জবা, বিভিন্ন ধরনের জবা। আর এই যে ঠাকুরের বাটাগুলো এবার তুলে দেবো।
একটা একটা করে কত টাইম ফুল দেখতেই পাচ্ছ, প্রচুর টাইম ফুল ফোটে, সাদা কালার ফোটে, গোলাপি কালার ফোটে, সাদা গোলাপি। এবার তুলসীতলার বাটা দেখো আমি মিশ্রি নিয়েছি, এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে বাটা কিন্তু ঘরে নিয়ে চলে যাব। আর এই যে ঠাকুর ঘরে যাচ্ছে, গাছপালাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু বার্থডে পার্টিতে চলে এসেছি, তো তোমাদের সাথে কথা বলার সুযোগ আর পাইনি, একটু কাজ ছিল বাড়িতে করছিলাম, ওই জন্য যে বাচ্চাটার বার্থডে ছিল তো ওকে খুঁজে পাইনি, ও হয়তো অন্য জায়গায় খেলাটেলা করছিল। যাই হোক, তো ওর মার কাছে গিফটটা দিয়ে আমরা নিচে চলে আসলাম, এসে বসলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে উপর দিয়ে নিচ দিয়ে। এই যে সৌম্যদূতীর বার্থডে মেনু কার্ড। ফার্স্টে কিন্তু আমরা খেয়েছিলাম চিকেন সাথে, আর সস দিয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। অনেক কিন্তু খাবার দিয়েছিল, যেমন তারপরে সাদা ভাত, মুড়ি ঘন্ট ডাল, চিকেন বিরিয়ানি, মটন কষা। আমি কিন্তু এগুলোর কিছুই ভিডিও করতে পারিনি। আর এই যে লাস্টে করছি, আমের চাটনি দিয়েছিল, তারপরে ভাপা সন্দেশ আর দই আর আইসক্রিম দিয়েছিল আর হজমুলা ক্যান্ডি। তো আমি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে দিয়ে যাচ্ছে ওরা। তো অনুষ্ঠান বাড়ি থেকে গিয়ে ঘুমাচ্ছে, এসে দেখছি ফ্রেন্ডস এখন বাজে কিন্তু 7:30। তো আমার দিদি, মা আর দিদির ছেলে এসেছে, চলো তাদেরকে দেখাই তোমাদের। এই যে আমার দিদি আর আমার পুচকু, মা, এই যে দিদির ছেলে, হাই অনুষ্ঠান বাড়ির থেকে আসার পরে কিন্তু মুখ আর ধোয়া হয়নি, আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তো একটু পরে গিয়ে ধোবো। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু আমি বাইরে বেরোইনি। তো চলো বাই, টাটা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে।